অহন এন্টারপ্রাইজ প্রথমে তিন গোল এগিয়ে গেছিল, দ্বিতীয় অর্ধে গোল পরিশোধ করে এএস ব্রাদার্স। অহন এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট মারতে আসছে ছয় নম্বর সেদিনের ফাইনাল প্লেয়ার ওদিকে গোলরক্ষক দানিশ, দুর্দান্ত সেভ করেছে ম্যাচে। মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রথম শট অহন এন্টারপ্রাইজের মারিও ফাইনাল প্লেয়ার, ফার্স্ট কিক ফ্রম মারিও, ইম্পর্টেন্ট কিক, ফার্স্ট কিক, দুর্দান্ত শট এবং গোল করে দিল মারিও। এস ব্রাদার্স দুর্দান্তভাবে কামব্যাক করেছে ম্যাচে, তারা প্রথমে তিন গোলে পিছিয়ে গেছিল, তারা পরে দুর্দান্তভাবে সমতায় ফেরে রকির গোলে। তাদের এস ব্রাদার্সের হয়ে প্রথম শট পাঁচ নম্বর জার্সিদের প্লেয়ার অপরদিকে গোলরক্ষক ভাস্কর, দেখা যাক সেভ করতে পারে কিনা, দেখা যাক কি হয়। প্রথম শট এস ব্রাদার্স, দুর্দান্ত শট এবং দুর্দান্ত সেভ করলো ভাস্কর। অহন এন্টারপ্রাইজের হয়ে দুই নম্বর শট দশ নম্বর জার্সিদের প্লেয়ার ইজু, দেখা যাক সে গোল করতে পারে কিনা। মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি, ছোট মাঠ তাই প্রচুর দর্শক সমাগম। দুই নম্বর শট দশ নম্বর সেদের প্লেয়ার ইজু, তাদের গোলরক্ষক ভাস্কর দুর্দান্ত সেভ করেছে আগের ম্যাচ না আগের শট, দুর্দান্ত শট এবং গোল করে দিল দশ নম্বর সেদের প্লেয়ার ইজু। এস ব্রাদার্সের হয়ে দুই নম্বর শট নয় নম্বর জার্সিদের প্লেয়ার, তারা প্রথম শট মিস করেছে ভাস্করের দুর্দান্ত সেভে। এই বল যদি সেভ করে দেয় ভাস্কর তাহলে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে, দেখা যাক এই বল সেভ করতে পারে কিনা ভাস্কর। অপরদিকে এস ব্রাদার্সের হয়ে নয় নম্বর জার্সিদের প্লেয়ার দুই নম্বর শট, এই বল গোল করতেই হবে এস ব্রাদার্সকে, তারা দুর্দান্তভাবে কামব্যাক করেছিল ম্যাচে, হেরে যাওয়া ম্যাচ তারা জিতে ফিরেছে, অনেকটা বড় রান আপ নিয়েছে। পাওয়ারফুল শট এবং গোল করে দিল এস বাদাসের নয় নম্বর জার্সিদের প্লেয়ার। দুটো করে শট হয়ে গেল, সেমিফাইনালের দরজা খুলে যাবে গোল করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। অহন এন্টারপ্রাইজের সাত নম্বর জার্সিদের প্লেয়ার অপরদিকে প্রস্তুত গোলরক্ষক দানিশ, সেভ করতেই হবে তবেই দল সমতায় ফিরবে, আর গোল করলেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অহন এন্টারপ্রাইজ। দুর্দান্ত শট এবং গোল করে দিল এবং সেমিফাইনাল টিকিট অর্জন করলো অহনা এন্টারপ্রাইজ।